আমার কাছে ঝামেলাটা যে জন্য হচ্ছে সেটা হচ্ছে যে ওর দোকানে যা মাল স্টক আছে, সরি শ্রীমতী শান্তি চাঁদ সন্ধ্যা চাঁদের যে মালটা এখন স্টক আছে সেই মালটা অফিস পরবর্তী 3 মাসে কেটে নেবে। ওর মাল মোটামুটি অ্যাপ্রক্সি অ্যালটমেন্ট হয় 210 থেকে 220 বস্তা, এবারে পেয়েছে ও 46 বস্তা মাত্র মাল, ঠিক আছে। এবং ওটাও বুঝে গেছে সামনে আরও 3 মাস এই মালটাই ও পাবে। ইভিন দেখা গেছে পরবর্তী মাসে ওর অ্যালটমেন্ট অ্যাপ্রক্স 65 বস্তা মতো অ্যালটমেন্ট হয়েছে, বাকি মালটাকে পুরনো স্টক থেকেই দিতে হবে। সেই মালটা ও আমাকে আমার দোকান যখন ট্রান্সফার হয় আমার নামে তখন আমাকে ও হ্যান্ড ওভার করেনি। আপনার কি দোকানের নাম? কি নাম? আমার দোকানের নাম হচ্ছে শ্রীমতী জে অ্যান্ড আই ফিশওয়াস এমআর ডিলার নিকা, লাইসেন্স নম্বর 13501500327। তারপর কি হচ্ছে? তারপর এখন আমি যখন ওর কাছ থেকে মালটা চাইছি ও বলছে না আপনার নামে ট্যাগ হয়েছে, যেটা সেটা আপনিই বুঝবেন, আমার কাছে কোনো মালপত্র নেই, মাল আমি আপনাকে দেবো না। আমি সঙ্গে সঙ্গে ওর দোকান রেজিগনেশন দিয়েছি এবং আমি যতদিন ওর দোকান চালিয়েছি সেই সময়কার পুরো বুকস অফ অ্যাকাউন্টস হিসাব সমস্ত আমি অফিসকে প্রডিউস করে দিয়েছি। আমার সঙ্গে ওই দোকানটার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে আর কিছু নেই, আমি এখন নিজের দোকানটাই চালাচ্ছি। তো এর ফুড এক্সপ্রেস কি বললো? যদি নোটিশ দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমাকে 2 দিন টাইম দেন, আমি সেটা শর্ট আউট করে সোমবার মঙ্গলবার থেকে যাতে নর্মালভাবে ডিস্ট্রিবিউশন হয় এবং যারা মাল পায়নি তাদের ক্ষেত্রে যারা পায় সেই জন্য। ওরা অভিযোগ করছে কি উপর থেকে মাল আসছে না? আমাদের কাছে 5 কেজি করে উপর থেকে মাল আসছে না এই কথা নয়, ওটা আগে যে বললাম আগে যে মাল ডিস্ট্রিবিউশন করেছে তখন মেশিনে কাটেনি বলে, এখন সেটা যেহেতু দপ্তর কাটছে ওই জন্য এরা বলছে মাল আসে, কিন্তু মাল ওদিকে বুঝিয়ে দিতে হবে। যে টাকার ব্যাপারে আপনারা কোনো অ্যাকশন নেবেন না? টাকার ব্যাপারে অ্যাকশন বলতে আপনারা তো বললেন, এবারে আমরা মানে যত কন্ট্রোল আছে ব্যবসা হচ্ছে, যত কন্ট্রোল আছে ওখানে ব্যবসা হচ্ছে, টাকা নেই নাকি আসেন নেই।